তো সে পুলিশ সপ্তাহকে সামনে রেখে আমরা আগামীকাল থেকে পুলিশ সেবা সপ্তাহ চালু করতে যাচ্ছি। আপনারা জানেন যে পুলিশ অনেক বদলে গেছে, পুলিশ সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা ছিল সেটির অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা তাতে সন্তুষ্ট না। আমরা চাই যে পুলিশ প্রকৃত অর্থেই যাতে জনগণের সেবা করতে পারে, জনগণের সেবক হয়ে দাঁড়াতে পারে, এবং মানুষের পুলিশের উপর যে মানুষের আস্থা সেটি যাতে শতভাগ পরিপূর্ণ হয়। তো সে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আগামীকাল থেকে সারা বাংলাদেশেই সেটি চালু হবে। সারা বাংলাদেশের নিয়ে রংপুর রেঞ্জে 27 জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত, 2 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পুলিশ সেবা সপ্তাহ চালু করব। তো পুলিশ সেবা সপ্তাহের চালুর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে পুলিশি সেবা মানুষ যাতে বিনা হয়রানিতে সহজে পেতে পারে এটি নিশ্চিত করা। তো এই উপলক্ষে আমরা কিছু কর্ম পরিকল্পনা আমরা তৈরি করেছি, আমরা কী কী কাজ করব এই সপ্তাহে সেই বিষয়গুলো জানানোর জন্যই আপনাদেরকে আমরা এখানে কষ্ট দিয়েছি, দিয়ে আপনাদেরকে এখানে ডেকেছি। আমাদের যে মূল সমস্যাগুলো হয়, দেখেন যে ট্রাফিক রিলেটেড যে সমস্যাগুলো, মানে আপনার রাস্তায় চলাফেরার সময় যে মৃত্যু, অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাগুলো ঘটে, এগুলো আমরা চাই যে আর একটু কমিয়ে নিয়ে আসা। তো সেই জন্য যে কাজটি আমরা করতে যেটি আমরা করতে চাচ্ছি প্রথমে কালকে যে কাজটি করব, এটি হচ্ছে আপনার মানুষকে সচেতন করা ট্রাফিক সংক্রান্তে। আমরা গুরুত্ব দিব যে ভ্যানে করে যে সমস্ত যাত্রী মহাসড়কে পরিবহন করে, হেলমেটবিহীন যে সমস্ত মোটরসাইকেল আরোহীরা চলাফেরা করে, তাদেরকে আমরা কোনো শাস্তির আওতায় আনব না, তাদেরকে সচেতন করে তোলা। যারা হেলমেট নিয়ে চলাফেরা করে তাদের হাতে একটি গোলাপ ফুল দিয়ে বা একটা চকলেট দিয়ে তাদেরকে স্বাগত জানানো, যে সে আইন মেনে চলছে। যে হেলমেটবিহীন মোটরসাইকেল চালাচ্ছে তাকে সচেতন করে তোলা, যাতে করে সে বুঝতে পারে যে এই হেলমেটবিহীন মোটরসাইকেলের কারণে তার জীবনহানি ঘটতে পারে, জীবনের আশঙ্কা আছে। এই সচেতনতার প্রেক্ষিতে যেন পরবর্তীতে আমরা শতভাগ হেলমেট দেখতে পাই, তো সে উদ্দেশ্যে আমরা কালকে আমাদের প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি রাস্তায়, মহাসড়ক সহ আঞ্চলিক মহাসড়ক এবং যে আঞ্চলিক সড়ক আছে প্রতিটি সড়কে এক একটি টিম থাকবে, এবং যারা হেলমেটবিহীন যারা মোটরসাইকেল চালক বা আরোহী যারা আছে তাদেরকে সতর্ক করবে, সচেতন করবে, এবং এটির পরিণতি কী হতে পারে সেটি সম্পর্কে তাদেরকে একটি ধারণা দেবে। এই কাজটি আমরা কালকে এইভাবে শুরু করব। পরশু দিন যেটা করব, 28 তারিখে আমরা ওপেন হাউস ডে করব প্রত্যেকটি থানায়। সেখানে স্থানীয় সুধীবৃন্দ, ওই থানা এলাকার সুধীবৃন্দ যারা আছে, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার পাদ্রি, সবাই, যারা স্কুলের শিক্ষক, অর্থাৎ সমাজের সব শ্রেণী পেশার, সাংবাদিকবৃন্দ, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে প্রত্যেকটি থানায় একটি ওপেন হাউস ডে আমরা করব। ওপেন হাউস ডে বা সেটা সুধী সমাবেশ যে নামে বলি না কেন, এখানে মানুষের প্রত্যাশা কী বা কী কী সমস্যা রয়েছে ওই এলাকায়, কীভাবে সেটা সমাধান করা যেতে পারে, সেই জন্য তাদের কাছ থেকে আমরা উপদেশগুলো নিব, তাদের বক্তব্যগুলো শুনব। এটি হচ্ছে পরশু সকালবেলা। বিকালে আমরা যেটি করব, যে সব বাস টার্মিনাল, আমাদের এলাকার যে সমস্ত বাস টার্মিনাল আছে, অর্থাৎ পরিবহন সংক্রান্ত যে সমস্ত চালক, শ্রমিক, মালিক যারা আছে তাদের সাথে আমরা মত বিনিময় করব, তাদেরকে সচেতন করে তোলার জন্য, যাতে করে তারা বৈধ ড্রাইভার ছাড়া যাতে গাড়ি না চালায়, তারপরে অপ্রাপ্তবয়স্ক কেউ কাউকে দিয়ে যেন গাড়ি না চালায়, ফিটনেসবিহীন গাড়ি যাতে না চালায়, অর্থাৎ যে ট্রাফিক আইন সংক্রান্ত যে সমস্ত বিষয় আছে এগুলো নিয়ে তাদের সাথে সচেতনতামূলক সভা করব পরশু দিন। তারপর দিন থেকে 3 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, সেই 3 দিন আমাদের অফিসাররা, প্রত্যেকটি সাব ইন্সপেক্টর এবং তদুর্ধ অফিসার যারা আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলকেই আমরা মেইন টার্গেট করছি, কলেজগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব। সেগুলোতে গিয়ে 3 দিন ধরে এই কাজটি চালু থাকবে। সেইখানে নানাবিধ সামাজিক অপরাধ এবং সামাজিক সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদেরকে সচেতন করে তুলবে। তার মাঝে উল্লেখযোগ্য হবে যে রাস্তা পারাপার করতে গিয়ে দেখা যায় যে অনেকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে, দুর্ঘটনা ঘটে, এগুলো কীভাবে করা যেতে পারে প্র্যাকটিক্যালি আমরা
তাদেরকে এক্সারসাইজ করে দেখিয়ে দেবো যে তুমি এইভাবে রাস্তা চলাফেরা করবা। অর্থাৎ এর প্রেক্ষিতে যদি আমার এক লক্ষ্যের মাঝে যদি একটা জীবনও বেঁচে যায়, এটি আমার অনেক বড় সার্থকতা। এই কাজটি আমরা করব। অনেকে অনেক সময় যে মানে আমাদের যে সাইবার ক্রাইম, অনেকে বুঝে না বুঝে দেখা যাচ্ছে যে সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ছে, সেহেতু বিষয়টার পরিণতি জানে না। কেউ ফেসবুকে হয়তো কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অন্য একজন ফেসবুকে ঢুকে অপরাধ করছে। এই সমস্ত বিষয়ে যেহেতু এই অপরাধগুলো ইদানিং বেড়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়ে উঠতি বয়সের ছাত্রছাত্রীদেরকে আমরা তাদেরকে সচেতন করে তুলব। এছাড়া বাল্যবিবাহ, তারপরে মাদক, ইপটিজিং, এগুলোর পরিণতি কী হতে পারে? একটা ছেলে হয়তো ক্লাস 9-10 ছেলে, সে জানে না ইপটিজিং করলে যে তার শাস্তি হতে পারে, সে হয়তো জাস্ট একেবারে খেলার ছলে একটা ইপটিজিং করছে, সেটার জন্য তার শাস্তি হয়ে যেতে পারে। তো এইগুলো নিয়ে আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাবো মঙ্গল, বুধ, বৃহস্পতি এই তিন দিন। শুক্রবারে আমরা যেটি করব, শুক্রবারে প্রত্যেকটি মসজিদে জুমার নামাজে খুতবার আগে মসজিদে আমাদের অফিসাররা যাবে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইপটিজিং, বাল্যবিবাহ, এই সমস্ত সামাজিক অপরাধ যেগুলো আছে, জুয়া, এগুলো নিয়ে আমাদের অফিসাররা বক্তব্য দিবে মুসল্লিদের সামনে, তাদেরকে সচেতন করে তোলার জন্য। শনিবারে যেটি হবে, শনিবার হচ্ছে সর্বশেষ দিন, 2 তারিখ। 2 তারিখে আমাদের অফিসাররা নিজেরা পাড়ায় পাড়ায় যাবে। প্রত্যেক আমাদের অফিসারদের জন্য কিন্তু এক একটি ইউনিয়ন ভাগ করে দেওয়া আছে, যেই অফিসার সেই এই ইউনিয়নের অপরাধটি দেখবে, মামলা হলে যেটি দেখবে, ওই তার ইউনিয়নের যে সমস্ত এলাকা আছে, হাটবাজার, মানুষের বাড়িতে বাড়িতে যাবে, গিয়ে মানুষকে জিজ্ঞেস করবে। এটা পূর্ব পরিকল্পিত না, সে যাবে হঠাৎ করে গিয়ে, এখানে যারা লোকজন আছে একটি বাজারে যাবে, তাকে জিজ্ঞেস করবে যে আপনার বাজারে কী সমস্যা, কী ধরনের পুলিশি সেবা আপনি পেতে চান, বা আপনি পুলিশি সেবায় সন্তুষ্ট কি না, কী হলে ভালো হতে পারে, এখানে কী কী সমস্যা আছে, ওদের কাছ থেকে জানবে। হাট বাজারে যাবে, প্রয়োজন বোধে বাড়িতে বাড়িতে যাবে, সাধারণ মানুষের কাছে যাবে। অর্থাৎ যে আক্ষরিক অর্থে পুলিশি সেবাটা মানুষের দুর্গড়ায় পৌঁছে দেওয়া, একেবারে আক্ষরিক অর্থে, এই কালচারটা আমরা শুরু করতে চাই। অর্থাৎ সে তার এলাকার প্রত্যন্ত অঞ্চলে যাবে এবং মানুষের সাথে কথা বলবে। পুলিশি সেবায় মানুষ সন্তুষ্ট পুরোপুরি সেটি আমি এখনও বলবো না, কিন্তু এই অসন্তুষ্টির কারণটা কোথায় বা আর কী করলে আরও বেশি সন্তুষ্ট হবে, সেই জিনিসগুলো সাধারণ মানুষের কাছ থেকে জানবে। এই হচ্ছে আমাদের এক সপ্তাহের যে কার্যক্রম। এর বাইরে যেটা হবে, এই সপ্তাহ জুড়ে প্রত্যেক সার্কেল অফিসার, সার্কেল এসপি এবং সার্কেল এডিশনাল এসপি, এখন 2টা থানা করে একজন সার্কেল অফিসার আছে, ওনারা প্রতিদিন থানায় গিয়ে বসবেন, এবং যে ডিউটি অফিসারের রুমে তিনি পর্যবেক্ষণ করবেন যে থানায় যে সেবা প্রার্থী আসছে, একটা জিডি করার জন্য আসছে, মামলা করার জন্য আসছে, সে ডিউটি অফিসারের কাছ থেকে কী ধরনের সহযোগিতা পাচ্ছে, পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে কি না বা হয়রানির শিকার হচ্ছে কি না, সেই জিনিসগুলো তিনি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা তিনি দিবেন। যদি সেটা সেই সহযোগিতা না পেয়ে থাকে, তাহলে সেখানে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনি থানায় বসে থেকে হয়তো 1 মাস বা 1 মাসের আগের অ্যাট র্যান্ডম মামলাগুলো চেক করবেন, জিডিগুলো চেক করবেন। একজন ব্যক্তি হয়তো আপনি একটি জিডি করে গেছেন 1 মাস আগে, সেই জিডির প্রেক্ষিতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি তিনি দেখবেন। দেখে সেই যিনি জিডি করেছেন তাকে তিনি ফোন করবেন, ফোন করে তিনি বলবেন যে আপনি এই যে পুলিশি ব্যবস্থায় আপনি সন্তুষ্ট কি না। তিনি যদি বলেন সন্তুষ্ট, ফাইন। যদি বলেন যে সন্তুষ্ট না, কেন সন্তুষ্ট না, সেটি দেখবেন। দেখে যদি মনে হয় যে এই অফিসারের কোনো ধরনের কোনো ত্রুটি ছিল যার কারণে তিনি সন্তুষ্ট না, তাহলে সেই অফিসারের বিরুদ্ধে তিনি যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থার সুপারিশ করবেন। আর যদি দেখেন যে না, পুলিশের কর্মকাণ্ড সঠিক ছিল, তাহলে তিনি সেই আবেদনকারী বা সেই বিচার সেবা প্রার্থীকে তিনি বুঝাবেন যে এটি পুলিশের যে কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি ছিল না, কোনো ত্রুটি ছিল না, এটি বুঝাবেন। অর্থাৎ মানুষের সাথে পুলিশের যে সম্পর্কটাকে আরও সহজ করে তোলা এবং তাকে আন্তরিক করে তোলা। তিনি বসে যেমন মামলার বাদী তার সাথে কথা বলবেন, ফোনে কথা বলবেন যে আপনি এই যে মামলার যে তদন্ত হয়েছে, তদন্তের এই ফলাফলে আপনি সন্তুষ্ট কি না, কেন সন্তুষ্ট না, কথাবার্তা হবে। যদি প্রয়োজন বোধে তাকে তিনি থানায় ডেকে নিয়ে আসবেন, ডেকে নিয়ে এসে তার সাথে কথা বলবেন। সেটি হচ্ছে সার্কেল অফিসার। 1 সপ্তাহ ধরে তিনি কিন্তু এই কাজটি করবেন প্রতিদিন, অর্থাৎ 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত প্রতিদিনই কিন্তু এই কাজটি চলতে থাকবে। পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারগণ, তারা তাদের থানাগুলোতে, জেলার যে সমস্ত থানা আছে সবগুলো থানায় প্রতিদিন যাবে, প্রতিটি থানায় তারা যাবেন। অর্থাৎ একজন পুলিশ সুপার, তিনি তার যদি 8টি থানা থাকে জেলায়, তিনি যদি 8টি থানায় যেতে না পারেন, এডিশনাল এসপি কয়টি থানায় যাবেন, তিনি যাবেন। অর্থাৎ 7 দিনে তার এলাকার সবগুলো থানায় তিনি যাবেন এবং সামগ্রিক এই যে পুলিশ সেবার যে আমরা যে ছকটি করেছি সেটি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না সেটি তিনি তদারকি করবেন এবং সেখানে যে নির্দেশনা দেওয়ার প্রয়োজন সেই নির্দেশনাটি দিবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের একটি প্রস্তুতি পুলিশ সেবা সপ্তাহ পালনের। এটি আমরা এবার থেকে শুরু করেছি এবং আমরা আন্তরিকভাবে চাই যে মানুষ, পুলিশ যাতে জনবান্ধব হয়, পুলিশ যে মানুষকে সেবা দেওয়ার
আইনের শাসন নিশ্চিত করার যে দায়িত্ব, সে দায়িত্বটি যাতে যথাযথভাবে পালন করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন জাতির উদ্দেশ্যে, আমরা মনে করি যে সেটি বাস্তবায়নের জন্য আমাদেরকে অত্যন্ত পেশাদারিত্বের সাথে আমাদের কাজ করে যেতে হবে। এবং আমি বলবো না যে রাতারাতি দুর্নীতিমুক্ত একটি সব কিছু তৈরি হয়ে যাবে, কিন্তু আমাদের কর্মকাণ্ডে যেন স্বচ্ছতা থাকে, সততা থাকে এবং জবাবদিহিতা থাকে, সেটি পর্যায়ক্রমে নিশ্চিত করতে হবে। এটা আমরা আন্তরিকভাবে কাজ করে যাব। অর্থাৎ থানায় যিনি যাচ্ছেন, যে অভিযোগগুলো থাকে বা যে যে প্রচলিত যে ধারণা যে পুলিশের কাছে গেলে সেখানে কিছু অনিয়মের ইয়ে থাকে বা পুলিশের সাথে লেনদেন না করলে সেবাটি, কাঙ্ক্ষিত সেবাটি পাওয়া যায় না, এই ধারণাটি যাতে বদলে যায়। অর্থাৎ কোনো ধরনের অনিয়ম ব্যতীত যাতে পুলিশের সেবাটি পাওয়া যায়, সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই তিনটি জিনিস নিশ্চিত করা পুলিশের সকল পর্যায়ে। এবং আমি মনে করি যে, আমি বারবার বলি যে থানা হচ্ছে পুলিশি সেবা প্রদানের কেন্দ্রবিন্দু। আমার পুলিশি সেবা কী হবে না হবে সেটা থানা থেকেই এটা নিশ্চিত করতে হবে। আমার অন্য জায়গায় আমি যতই ভালো থাকি না কেন, থানাকে যদি আমি পূর্ণাঙ্গ জবাবদিহিতার আওতায় না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত পর্যায়ে আমি পৌঁছতে পারবো না। কাজেই আমরা এখন চেষ্টা করছি যে থানাতে যাতে এই সেবাটি পৌঁছায় বা সেবাটি যাতে মানুষ পায়, এবং আমার প্রতিটি অফিসার যাতে সেই দায়িত্বশীলতার সাথে কাজ করে, সেই কাজটি আমরা করে যাব। আমরা এখানে আরও কিছু উত্তরবঙ্গের, বিশেষ করে উত্তরবঙ্গের আরও কিছু সামাজিক অপরাধ রয়ে গেছে, এটা আপনারা আমার সাথে শতভাগ একমত হবেন, যে জুয়া নেওয়ার সমস্যা। প্রায় সময় ফোন করে যে এখানে জুয়া হচ্ছে, যারা ফোন করে তারা হয়তো জুয়ার আসরের সাথে আসরেই বসেছিল মনে হয়তো সে হেরে গেছে বা কোনো কারণে সে ওই গ্রুপ থেকে বের হয়ে গেছে, আমার কাছে তথ্যটা দিচ্ছে, বা আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি সেই তথ্যটা পাচ্ছি। তো আমি সম্প্রতি সেই জুয়ার বিরুদ্ধে আমি বলবো যে আমাদের বেশ কিছু সাফল্য আছে, কিছু কিছু যেগুলো ছিল আমরা সেগুলো ভেঙে দিতে পেরেছি, কিন্তু তারপরেও এটি নির্মূল হয়নি, এটি চলছে। কিছু কিছু জায়গায় এই যে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের কাজ চলছে, সেটিকে আমরা কঠোর হস্তে সেই বিষয়গুলোকে আমরা নির্মূল করবো, একদম বন্ধ করবো একেবারে। অর্থাৎ যতগুলো অনিয়ম হচ্ছে সেই অনিয়মগুলো আমরা আস্তে আস্তে এটি পর্যায়ক্রমে একেবারে শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসবো, এটি হচ্ছে আমাদের লক্ষ্য। তো আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আসার জন্য এবং আমার আমাকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।